তানহা কোমর জড়িয়ে ধরে বলে অভি, আমার এই অবস্থা করেছেন, এখন বাইরে গেলে সবাই। অভি তানহা ঠোঁটে আঙুল দেয়, ইস কে কি বলবে, আই ডোন্ট কেয়ার, আমি যা বলবো সেটাই। আই তানহা, দরজা খুলবি তো? মিষ্টি আবারও কড়া নেড়ে বলে, তানহা নড়াচড়া শুরু করে। প্লিজ ছাড়ুন আমাকে, ডাক। ঘন ঘন চোখের পলক ফেলে বলে তানহা, ডাকছে ডাকুক না, আমি যখন ডাকি তখন তো এমন তো তাড়াহুড়ো করে আসো না। ঘোর লাগা কণ্ঠে বলে অভি, আপনি কখন ডাকলেন? থেমে থেমে বলে তানহা, সব সময় ডাকি, তুমি শুনতে পাও না। তানহার কপালে কপাল ঠেকিয়ে বলে অভি। তানহা চোখ মুখ খিচিয়ে বন্ধ করে, তানহা তুই কি দরজা খুলবি নাকি আমি সবাইকে ডাকবো? জোরে জোরে শব্দ করে বলে বৃষ্টি। অভি রাগে দাঁত কটমট করে, তানহা চট করে চোখ খুলে অভি রেগে যাচ্ছে বুঝতে পারে। বৃষ্টি আমি একটু পরেই চলে যাব, মাথা ব্যথা করছে, প্লিজ ডিস্টার্ব করিস না, বলে ফেলে তানহা। বলেই জোরে শ্বাস নেয় অভি, বাঁকা হাসে, বৃষ্টি চলে যায়। বাহ, এই না হলো আমার বউ, তানহাকে কাছে টেনে বলে, আপনি প্লিজ এখন। অভি মাথা নিচে করে তানহার মুখোমুখি হয়, তানহা থেমে যায়। নুডলস না খেয়ে আমি যাব না, তেরা ভাবে বলে ওঠে অভি। দেখুন সবই দেখা শেষ, বাকি যেটুকু আছে কাল দেখব। তানহা হতাশার নিঃশ্বাস ফেলে, এই ছেলে সহজে যাবে না, এটা বোঝা হয়ে গেছে তানহার। ছাড়ুন যাচ্ছি, অভি হাত সরানোর চেষ্টা করে বলে তানহা, না ছাড়লে হয় না, আকুলভাবে বলে অভি, না ছাড়লে যাবো কি করে? আজ ছাড়ছি, কাল কিন্তু ছাড়বো না। ধ্যান, অভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, শাড়ি দিয়ে শরীর ঢাকার চেষ্টা করে কিন্তু পারে না, শেষমেশ ওভাবেই বের হয়। অভি শব্দ করে হেসে ফেলে, পাটি পিটিপে এগোচ্ছে তানহা, কেউ দেখে ফেললে মান সম্মান সব শেষ। তানহা রুম থেকে কিচেনে যেতে পুরো একটা ড্রয়িং রুম পেরোতে হবে, আশেপাশে চোখ বুলিয়ে নেয় তানহা, না কেউ নেই। এক ধরে রান্নাঘরে যায়, ফ্রিজ থেকে ডিম আর করলা বের করে নেয়, মিটসেফের ভেতর থেকে এক প্যাকেট নুডলস নিয়ে সেদ্ধ করতে দিয়ে পেঁয়াজ মরিচ আর করলা কেটে নেয়। অভি উকি দিয়ে দেখে এখানে কেউ নেই, তাও দৌড়ে কিচেনে চলে যায়। তানহা সিদ্ধ নুডলস জালিতে ঢালছিল, তখন অভি এসে পেছন থেকে জড়িয়ে ধরে, তানহা ছিটকে ওঠে, আরে রিল্যাক্স, কেউ নেই এখানে। তানহার কাঁধে থুতনি রেখে বলে অভি, এখন কেউ নেই কিন্তু যে কোনো সময় চলে আসবে। উত্তেজিত হয়ে বলে তানহা, তো আমার সাথে বকবক না করে তাড়াতাড়ি রান্না শেষ করো, কেউ দেখার আগে চলে যাই। ঘরে ঠোঁট ছুঁয়ে বলে অভি, তানহা অস্বস্তি হচ্ছে, এভাবে থাকলে কিভাবে রান্না করব? অসহায় ফেস করে বলে, আই ডোন্ট নো, বাকি জীবনটা তো তোমাকে এভাবেই থাকতে হবে। জান কি কিছুটা চেঁচিয়ে বলে তানহা, আচ্ছা কথা বলো, তাহলে আমাকে বিরক্ত করা পাবলিকরা চলে আসবে। তানহা পড়েছে বেশ ঝামেলায়, এই অভি জ্বালা আর নিতে পারছে না, বিরক্ত হয়ে মনে মনে অভিকে গালি দিয়ে রান্না শুরু করে। পুরোটা সময় অভি তানহাকে জ্বালিয়েছে, তানহা তাদের দাঁত চেপে সহ্য করে গেছে। নুডলস রান্না শেষ হতে একটা বাটিতে নুডলস বেড়ে তাতে একটা কাঁটা চামচ দিয়ে দীর্ঘশ্বাস ফেলে তানহা, মনে মনে বলে অবশেষে, অভির এবার বিরক্ত লাগছে, এত তাড়াতাড়ি রান্না শেষ হওয়ার কী দরকার ছিল? রান্না শেষ, এবার তো ছাড়ুন। অভি তানহার কোমর ছেড়ে দেয়, যেই না ওরা রান্নাঘর থেকে বের হবে তখনই কারো পায়ের শব্দ পায় তানহা, পাশেই নুডলসের বাটিটা ঠেকে ফেলে, শাড়ি টেনে শরীর ঢাকতে থাকে। অভিকে মির্সিপের পেছনে ঠেলে ধাক্কিয়ে পাঠিয়েছে, আরে তানহা তুই এখানে? হিমি কিচেনে ঢুকতে ঢুকতে বলে, তানহা মেকে হাসার চেষ্টা করে পেটের কাছে শাড়ি টানছে, কি রে কথা বলছিস না? হিমি তানহা, ওই আসলে পানি খেতে এসেছিলাম, ইনিয়ে বিনিয়ে মিথ্যেটা বলে দেয়, কিন্তু তোর রুমে তো পানি ছিল। এবার তানহা কি বলবে ভাবছে, পুরো ফ্লোর জুড়ে চোখ ফেরাচ্ছে, কি হলো? তানহার কাঁধে হাত দিয়ে বলে, ওই আসলে রুমের পানি গরম হয়ে গেছিল। ঘামছিস কেন? তানহা শাড়ির আঁচল টেনে খাম মুছে নেয়, না আসলে গরম। হিমি তানহার পা থেকে মাথা পর্যন্ত দেখছে, তোর কেমন বাজে ভাবে হলুদ কি লাগিয়েছে? হিমি প্রশ্ন ছুড়ে দেয়, তানহা ঠকিলে
এবার কি বলবে? কি হলো? না ওই আসলে এক হাতে মাথা চেপে ধরে বলে, আসলে না করি কি, আমি নিজেই লাগিয়েছি। ফট করে এই বলে তানহা। হিমি ভ্রুকুচকে তাকায়, মুখ দেখে বোঝা যাচ্ছে বিশ্বাস করেনি। তানহা একটু হাসার চেষ্টা করে বলে, সত্যি আমি নিজেই লাগিয়েছি, ইউটিউবে দেখলাম হলুদ লাগালে ত্বক সুন্দর হয় তাই। এবার হয়তো ও তাই বল, আমি তো ভেবেছিলাম জিজুকে ভিডিও কল দিয়ে হলুদ লাগিয়ে দিয়েছিস। মুখ টিপে হেসে বলে হিমি। তানহা ফরকে যায়, কি অসভ্য মেয়ে রে বাবা। তবে যাই বলিস, জিজু যদি তোর হলুদ লাগানোর স্টাইলটা দেখতো না পুরোই পাগল হয়ে যেত। চোখ টিপ দিয়ে বলে হিমি। তানহা লজ্জায় মাথা নিচু করে ফেলে, কিচ্ছু আটকায় না মুখে। এমনভাবে লজ্জা পাচ্ছিস মনে হয় জিজু আশেপাশেই আছে। হিমির কথা শুনে তানহার হেঁচকে উঠে যায়। হিমি উত্তেজিত হয়ে বলে, কি হলো? তানহা শান্ত হয়ে হিমিকে বলে, কিছু হয়নি, তুই এবার যা, তোকে ডাকছে। শোন না, বলছি আমিও এভাবে হলুদ লাগাবো। লাগাতো, আমি কি করব? ওকে লাগাই কি? হুম, যাই এবার। ও হ্যাঁ, তাই তো, আমি তো কুলো নিতে এসেছি। কুলো মায়ের রুমে। ও ওকে যাচ্ছে। হিমি যেতে গিয়েও আবারও ফিরে আসে। আবার কি? বিরক্তি নিয়ে বলে তানহা। বলছি জিজুকে এই লুকে একটা পিক তুলে পাঠাস, ফিদা হয়ে যাবে। তবে রে, হিমি একগাল হেসে দৌড়ে চলে যায়। তানহা বুকে হাত দিয়ে শ্বাস নেয়, এতক্ষণ মনে হয় শ্বাস আটকে রেখেছিল। অভি বেরিয়ে আসে। তানহা অগ্নি দৃষ্টিতে তাকায় অভির দিকে। Have a relax, you're not for mind, baby. বলেই তানহা থেকে ফ্লাইং কিস ছুরি দিয়ে নুডলসের বাটি হাতে নিয়ে খেতে খেতে তানহার রুমের দিকে চলে যায়। হনুমান করলো একটা, জানটা চালিয়ে মারলো। তানহা অভির পেছন পেছন রুমে যায়। রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শেষ মুহূর্তে সব কিছু জানাজানি করতে চায় না। দরজা বন্ধ করলে কেন? আমি ভয় পাই তো, নিরীহ ছেলে পেয়ে যদি। তানহা ভরকে যায়, কি বলছে উনি? প্লিজ দরজা খুলো, না হয় হালকা করে খুলো, ভয়ে মনে হয় আমি মরেই যাব। তানহা এবার বুঝতে পারে মজা করছে, কোমরে হাত দিয়ে এগিয়ে যায় তানহা। প্লিজ আমার দিকে এগোবেন না, আমি একজন অবলা পুরুষ। অবলা পুরুষকে আজ আমি বলা পুরুষ বানাবো। তানহা অভির দিকে এগিয়ে যেতেই অভির চেয়ারের উপর উঠে লাফ দিয়ে আলমারির উপর চড়ে। তানহা রেগে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। প্লিজ খালা মা, এগোবেন না, আমি একটা নিষ্পাপ শিশু। বাচ্চাদের মতো ঠোঁট উঠে বলে অভি। তানহা রেগে দাঁত কটমট করে, এমন করেন কেন খালাম্মা? কুত্তা হনুমান বিড়াল করলা কোথাকার, আমি তোর খালাম্মা, রেগে চিৎকার করে বলে তানহা। খালাম্মা আসতে সবাই চলে আসবে। আসুক চলে, সবাই দেখুক বিয়ের আগে বর পোকে খালাম্মা বলে ডাকছে। ওকে ডাকো তাহলে সবাইকে, গোল হয়ে বসে বলে অভি। তানহা ভরকে যায়, একবার নিজের দিকে তাকায়। সবাই চলে আসলে তো তানহাকেই লজ্জায় পড়তে হবে। দাঁত দিয়ে জিভ কাটে তানহা। কি হলো খালাম্মা, ডাকেন সবাইকে? দাঁত কেলে বলে অভি। তানহা দাঁত কটমট করে হাতের কাছে কিছু খুঁজে, কিন্তু কিছুই পায় না। সাহস থাকলে নিচে নেমে আসুন, আঙুল তুলে বলে তানহা। অভির সাথে সাথে লাফ দেয় আর তানহার উপর গিয়ে পড়ে। তানহা তাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। তানহা নিচে অভি উপরে। 70 কেজি ওজনের অভি তানহার উপর পড়াতে ভীষণ ব্যথা পায় তানহা। তানহা চোখ মুখ কুচকে ফেলে, অভি ভয় পেয়ে যায়, তাড়াহুড়ো করে তানহার উপর থেকে সরে যায়। আর ইউ ওকে? বিচলিত হয়ে বলে অভি। তানহা সুযোগ বুঝে অভিকে ফেলে অভির উপরে চড়ে গলা চেপে ধরে অভির। এভাবে আমার উপরে পড়লেন কেন? অভি তানহার হাত দুটো মুঠো করে ধরে টান দিয়ে তানহাকে বুকের উপর ফেলে দেয়। তানহা হক চুকিয়ে যায়। তুমি তো বললে নেমে আসতে, তাই বলে এইভাবে? নরম সুরে বলে তানহা। অভি মুখটা এগিয়ে আনে তানহার ঠোঁটের দিকে। তানহা অভির ঠোঁটে আঙুল দেয়। খালামার সাথে এমন বিহেভ করছিস কেন? বলে দেবো তোর মাকে, চোখ পাকিয়ে বলে তানহা। অভি চোখ বড় বড় করে। তানহা উঠে বসে, চুল ঠিক করেই একটা ভাব নিয়ে বলে, আপনাকে বলা পুরুষ করার মুখ্যম সুযোগ পেয়েছে, কাল দেখবো খালাম্মার সাথে বাসাটা কি করে করেন।
অভি ভেবাচকা খেয়ে তাকিয়ে আছে, নিজের কথার জালে নিজেই ফেঁসে গেছে। তাড়াতাড়ি নুডুল শেষ করে চলে যায়। আমি যাই শাকি গানে একটা ডান্স দিয়ে আসি। তানহা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে রুমে আসে। অভি ঠুস করে এসে তানহার কপালে চুমু দিয়ে ঝড়ের গতিতে চলে যায়। তানহা ফিক করে হেসে ফেলে। বাগানে গিয়ে দেখে সবাই নাচানাচি করছে। বৃষ্টি সৃষ্টি তানহার বাবাকে নাচাচ্ছে। তানহা যেতেই সবাই তানহাকে জেঁকে ধরে। তানহাও ওদের সাথে নাচতে থাকে। বিয়ের দিন তানহাকে পার্লারে মেয়েরা সাজাচ্ছে। তানহার মনটা খচখচ করছে, মনে হচ্ছে কিছু একটা হবে। সাজানো শেষ হতেই তানহা বাবা মায়ের রুমে চলে যায়। ওখানেই থাকবে বলে ঠিক করে। হিমে বৃষ্টি সৃষ্টি ওরা মন মতো সাজছে। মনে হচ্ছে আজ ওদেরই বিয়ে। বর এসেছে শুনে ওরা চলে যায় গেট ধরে অভির থেকে মোটা টাকা আদায় করবে বলে। তানহার বুকের ভেতর থকথক করছে। অবাধ্য চোখ দুটো অভিকে দেখতে চাইছে। বিয়ের সাজে কেমন লাগছে ওনাকে? নিশ্চয়ই অনেক সুন্দর। দরজার আড়াল দিয়ে একটু উঁকি মারে তানহা, অভিকে দেখা যাচ্ছে না। মন খারাপ করে আবারও খাটে এসে বসে। আয়না নিজেকে ভালো করে দেখে নেয়। লাল বেনারসিতে ভালোই লাগছে। ভালোভাবেই ওদের বিয়েটা সম্পূর্ণ হয়। তানহাকে অভির পাশে এনে বসিয়ে দেয় হিমি। তানহা লজ্জায় তাকাচ্ছে না অভির দিকে, কিন্তু অভি তো অভি, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তানহার দিকে। বাহ খালাম্মা থুকু, আমার বউকে তো দারুণ লাগছে, দুষ্টুমি করে বলে অভি। চারপাশে সবাই হো হো করে হেসে ওঠে। তানহা ঠোঁট পাকিয়ে তাকায় অভির দিকে। অভি এক কানে হাত দিয়ে সরি বলে। বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে তানহা শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাইতে বসে। তানহার পাশে অভি বসতে যেতেই অনেক এসে বসে পড়ে। অভি ভিউ কোচকে তাকায় অনেকের দিকে। আমার পাশে অনেকই বসবে, খালাম্মার পাশে বসতে নিস না, চোখ টিপ দিয়ে বলে তানহা। অভি বাধ্য হয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। এর শোধ আমি তুলব, বিড়বিড় করে বলে, গাড়ি চালানো শুরু করে অভি। অনেক জিজ্ঞেস করে, আসলে আমি বাসর ঘরের সাথে ছবি তুলব, তো তাই কাঁদলাম না, কাঁদলে শ্বাসটা নষ্ট হয়ে যাবে, তো সেলফি তোলা শেষে কাঁদতে বসবো, সারা রাত কাঁদবো। কি অভি জোরে বলে ওঠে। হ্যাঁ তো, আমি কাঁদবো আর তুমি ঘুমোবে? তুমি না আমার দেবর, তুমি আমাকে সান্ত্বনা দেবে? অনেক অসহায় ফেস করে অভির দিকে তাকায়। অভি দাঁত খেলায়। তুমি আর অনেক এখানেই নেমে পড়ো, কান্নাকাটি শেষ করে মন চাইলে বাসায় গিয়েও আর মন না চাইলে এখানেই থেকে যেও, চিবে চিবে বলে। আপনি আমাকে এখানে নামতে বললেন? বিয়ের প্রথম দিন এমন কথা বললেন না জানি। অভি গান বাজিয়ে দেয়, তানহার কথা আর শোনা যায় না। অনেক স্বস্তি নিঃশ্বাস ফেলে। আর কখনো তানহার মুখটা চালু করে দেবে না। তানহা একটা ভেঙচি কেটে বাইরের দিকে মুখ বের করে। অভিদের বাড়িতে এসে সব নিয়ম সেরে তানহাকে অন্য ঘরে নিয়ে যায় অভির কাকাতো ভাই বোনেরা স্মৃতি, হালিজা, হিমু। আর অভির রুমে ফুলসজ্জার খাটে ঘোমটা দিয়ে বসিয়ে রেখে যায় অভির কাকাতো ভাই রনিকে। তানহার সেম শাড়ি পরিয়েছে ওকে। অভির রুমে ঢোকার সময় কাউকে পায় না। কি ব্যাপার, কেউ টাকা চাইল না? সবাই বোধহয় ভুলে গেছে, মনে মনে খুশি হয়ে রুমে চলে যায় অভি। খাটের মাঝখানে ঘোমটা দেওয়া রমণীকে দেখে একটু হেসে দরজা বন্ধ করে দেয়। এই যে শুনছ, এত ঘোমটা দিতে হবে না, দেখেছি তোমাকে। অভি শিরোনে খুলতে খুলতে বলে, কোনো উত্তরই আসে না। অভি খাটে উঠে ঘোমটা না খুলে জড়িয়ে ধরে। জানো আজ আমার কতদিনের আশা পূরণ হয়েছে? আজ শুধু তুমি আমার, অনেক ভালোবাসি তোমায়, সারা জীবন এভাবেই তোমাকে আমি জড়িয়ে রাখবো, পৃথিবীর সব খুশি তোমায় এনে দেবো। আরো শক্ত করে আঁকড়ে ধরে অভি। প্লিজ আমায় ছেড়ে দে, আমি সারা জীবন তোর ঘামের গন্ধটা নিতে পারবো না, নাক সিটকে বলে রনি। অভি চমকে ওঠে আর হো হো করে হাসার শব্দ আসে। অভি ছিটকে দূরে সরে যায়, বিছানা থেকে নিচে পড়ে যায়। রনিও নেমে শাড়ি খুলে ফেলে। অভি হাঁ করে তাকিয়ে আছে। স্মৃতি, হালিজা, অনেক, বিহান ওরা হাসতে হাসতে রুমে ঢুকে। তুই কি ভেবেছিস তানাকে এভাবে জড়িয়ে ধরবি? আল্লাহ একটুর জন্য বেঁচে গেছি, না হলে আজকে আমার ইজ্জত নিয়ে নিত, নাকামির কান্না করে বলে রনি। অভি ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে। আমার বউ কই? সবার মুখের দিকে একবার তাকিয়ে গম্ভীর সুরে বলে অভি। অনেক বলতে গিয়ে থেমে যায় অভির চোখ দেখে। মাত্র 2 ঘন্টা রাত আছে আর তোরা ফাজলামো শুরু করে দিয়েছিস।
ধমক দিয়ে বলে অভি। অভির ধমকে এ সবাই মোটামুটি ভয় পেয়ে যায়। সবাই আগে থেকে অভিকে ভয় পায়। ভাই, ধমক না দিলে একটা কথা বলতাম, লিপস্টিক মুছতে মুছতে বলে রনি। অভি দাঁত কটমট করে তাকায়। একটু ল্যাস বা ফক্স লাগে না হলে ভাবি। রনি কথা শেষ হওয়ার আগে অভি তেড়ে যেতে নেয়। রনি গিয়ে ওদের পেছনে লুকায়। ভাই টাকা দেন, আমরা চলে যাচ্ছি। অভি কোনো কথা না বলে 10,000 টাকা বের করে দেয়। ওরা টাকাটা নিয়ে অভিকে অল দ্য বেস্ট বলে চলে যায়। অভি ওয়াশরুমে গিয়ে গোসল করে। সত্যি যদি ঘামের গন্ধ থাকে, টাওয়াল গায়ে ঝুড়িয়ে আরেকটা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হয় অভি। তানহা খাটে বসে অভির জন্য অপেক্ষা করছিল। খট করে দরজা খুলে যাওয়ায় সেদিকে তাকায়। সাথে সাথে চোখ সরিয়ে নেয় তানহা। কোথায় ছিলে এতক্ষণ? অভি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে বলে, খালামণি রুমে। ঘুমটা ফেলে দিয়ে বলে তানহা, আরে আরে ঘুমটা ফেললে কেন, এটা আমি সরাবো। অভি চেউনি রেখে বলে, গরম, দেখেন না কারেন্ট নাই। তানহা হাত দিয়ে বাতাস নিতে নিতে বলে। অভি খাটে উঠতে গেলে তানহা বাধা দেয়, আগে চেঞ্জ করে আসুন। অভি থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে চলে যায়। বিশ্বরম। একটু পরে অভি এসে তানহাকে আবারও ঘুমটা দিয়ে দেয়। এবার আমি খুলব। একই তো। এক না। তানহা বিরক্ত হয়, একে তো প্রচণ্ড গরম তার উপর আবার ঘুমটা। অভি আস্তে আস্তে তানহার ঘুমটাটা সরিয়ে দেয়। তানহা এবার লজ্জা পায়, মাথা নিচু করে ফেলে। দেখুন খালামবাড়ির সাথে কিন্তু রিনরিনিয়ে বলে তানহা। অভি তানহাকে থামিয়ে বলে, খালামার সাথে কিন্তু কিছুই করিনি, জাস্ট ঘুমটা সরিয়েছি। মিটমিট করে হেসে বলে অভি। তানহা লজ্জা বেড়ে যায়। আমি চেঞ্জ করব। শাড়ির আঁচল মোছরাতে মোছরাতে বলে তানহা। শিওর, যাও। তানহা চট করে উঠে নীল একটা সুতির শাড়ি নিয়ে চেঞ্জ করতে যায়। আঁচল ঠিক করতে করতে এই রুমে এসে দেখে অভি বিছানায় গোলাপের পাপড়ি ছড়াচ্ছে। তানহাকে দেখে মেকি এসে বলে, ওরা দিতে ভুলে গেছিল। তানহা মিষ্টি একটা হাসি দিয়ে ব্যালকনিতে চলে যায়। অভিও তানহার পেছন পেছন যায়। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের চারপাশে মিটমিট করে জ্বলছে হাজার হাজার তারা। তানহা ব্যালকনির রেলিংয়ের উপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। অভি পেছন থেকে জড়িয়ে ধরে তানহাকে। তানহা হালকা কেঁপে ওঠে। প্লিজ রাগ করিয়েন না, আমার শরীর খারাপ, আই এম সরি, অসহায় ফেস করে বলে তানহা মাথা নিচু করে। অভি তানহাকে নিজের দিকে ঘোরায়। মুখে পড়ে থাকা ছোট চুলগুলো কানের পিঠে গুঁজে দেয়। কেন মনে হলো আমি রাগ করব? শান্ত গলায় বলে অভি, যতবার আপনি ততবারই তো রেগে গেছেন। মাথা নিচু করে রেড়ে নিয়ে বলে তানহা। অভি তানহার মাথাটা নিজের বুকের উপর রাখে। আমি রাগ করিনি, তুমি বুঝতে ভুল করেছো, জাস্ট জানতে চেয়েছি। তানহা কিছু বলে না, চুপচাপ অভির হার্টবিট শুনতে থাকে। কান্না করলে না যে? ঠোঁটিলিয়ে জিজ্ঞেস করে অভি। বড় হয়ে গেছি, মানিয়ে নিতে শিখে গেছি, আপনার শূন্য তো আমাকে অনেকটা বদলে দিয়েছে। বুকের পশমগুলোতে হাত বুলিয়ে বলে তানহা। মাঝে মাঝে কাছে আসার জন্য দূরে যেতে হয়। তো সিঙ্গার সাহেব নিজের বুকে একটা গান শোনাবেন না? মাথাটা উঁচু করে বলে তানহা। কেন নয়? অভি দুটো মোড়া আর গিটার নিয়ে আসে, একটাতে অভি বসে আর একটাতে তানহা। অভি তানহা অভি কাঁধে মাথা রেখে বসে। সঙ্গ জীনা বসা তো জনম
तू मेरा है सनम, तू है मेरा हमदम, तेरे संग जीना अब सातो जनम। गान शेष होते ही तन्हा बोले उठे, ए ना हले आमार बोल। ये तो सुंदर गान सुनालाम, तो तुम्हार उचित ना आमाके किछु देया। की दिबो? ओभी गिटार रेखे तन्हा के एक कोले तुले नाय। আরে আরে করছেন কি, বললাম না। অভি চুপ থাকতে বলে, তানহা ভয়ে ঠকিলে। অভি তানহাকে খাটের মাঝখানে বসিয়ে দেয়। ওয়েট। তানহার মুখের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তানহা অভির কাণ্ড কারখানা দেখছে। অভি আলমারি খুলে একটা বক্স বের করে, তানহা পাশে বসে বক্সটা খোলে। কি আছে এতে? উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে তানহা। দেখতেই পাবে। বক্স খুলে কোমরে বিছা বের করে, তানহা হা করে তাকিয়ে আছে। অভি তানহাকে কোলে বসিয়ে নেয়। তানহার কোমর থেকে কাপড় সরিয়ে অভি যত্ন সহকারে তানহার কোমরে বিছাটা পরিয়ে দেয়। তানহা ঘন ঘন পলক ফেলছে। পড়ানো শেষে অভি তানহার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। হয়ে গেছে তো? অভি বুকের দিকে তাকিয়ে বলে, আমার গিফট? ঢুনাচিয়ে জিজ্ঞেস করে অভি। আমি তো কিছু আনিনি।